নমস্কার। আইআইটি জেই নিট লেভেলের কোশ্চেন পেপার আমরা এখানে সলভ করছি। ফার্স্ট কোশ্চেন আমাকে কি দিয়েছে দেখো, ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে এইখানে আছে বেনজোইক অ্যাসিড। তোমাকে বুঝতে হবে বেনজোইক অ্যাসিড কী করে, ইলেকট্রন টেনে নেয়। যখনই তুমি বার্চ রিডাকশন করবে, যারা ইলেকট্রন টেনে নেয় তাদের ক্ষেত্রে দুখানে ডবল বন্ড অপোজিট দিকে এরমভাবে হয় যাতে যেখানে টেনে নেয় তার সঙ্গে না থাকে, তার মানে এইটা একটা পার্ট আসবে। সেকেন্ড পার্ট হলো সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া কী করে, ট্রিপল বন্ডকে ডবল বন্ড করে, কিন্তু তার একটা কন্ডিশন আছে, ট্রান্স পজিশনে রাখে। অর্থাৎ ডবল বন্ড থাকবে কিন্তু যে গ্রুপগুলো থাকবে, হাইড্রোজেন যে দুটো অ্যাড হবে সেটা ট্রান্সে অ্যাড হবে। ফলে এই গ্রুপটা কোথায় থাকবে, এইখানে থাকবে। তো দেখো এই অপশানটা দেখো কার সঙ্গে ম্যাচ খাচ্ছে, অপশানটা ডি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে, তাই ডি হলো অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে যখনই তুমি সিএস থ্রি গ্রিগনারের সঙ্গে কপার নিয়ে নিলে তখন একটু সফট হয়ে গেল, মানে কোরে হাউস রিয়াজেন্ট হিসাবে কাজ করবে, তখন কি হবে, তখন এই যে সিএস থ্রিটা তখন যদি কপার ছাড়া থাকতো তখন কিন্তু এখানে গিয়ে অ্যাটাক করতো, কিন্তু কপার যেহেতু রয়েছে তখন এখানে গিয়ে অ্যাটাক করবে, মানে 1-4 অ্যাডিশন হবে। আর গেটিং মাই পয়েন্ট, এখানে অ্যাটাক হলো তার মানে সিএস থ্রিটা এখানে এলো, এটা খুলে গেল ও মাইনাস, এখানে ডবল বন্ড, এর পরের স্টেপে মাইনাসটা এখানে পড়লো, এই বন্ডটা উপরে উঠলো, তাহলে দেখতে কেমন হবে, দেখতে হবে এখানে সিএস থ্রি, এখানে ডবল বন্ড ও। ওকে, তো এই অ্যান্সারটা কোনটা রয়েছে, এই অ্যান্সারটা রয়েছে অপশন এ। পরের কোশ্চেন, নাইট্রেশন রিয়াকশানে তার কাছে দুটো অপশান থাকছে, একটা হলো আলফা একটা হলো বিটা পজিশন, কিন্তু এইখানে গ্রুপ আসবে না কারণ এখানে গ্রুপ আসলে পেরি এফেক্ট থাকবে, তাই জন্য এনোডো গ্রুপ কোথায় আসবে, এই বিটা পজিশনটায় আসবে। তো বিটা পজিশন এনোডো কোনটা আছে দেখো, অপশান বি, তো বি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে সবার প্রথম এইচসিএল দিলে এই যে এইচ প্লাস রয়েছে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এইচ প্লাসটাকে নেবে, নেবার পর কেমন ঘটবে দেখো, নেওয়ার পর এরকম হবে ওইচ, এটা প্লাস। নেক্সট স্টেপে কি হবে দেখো, নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে আসবে, এটা এখানে আসবে, এই বন্ডটা খুলে যাবে, তাহলে দেখতে যেটা হচ্ছে এটা খুলে গিয়ে ওইচ হয়েছে, এই বন্ডটা এখানে চলে গেছে, তাই এখানে হচ্ছে প্লাস। নেক্সট স্টেপে এখানকার হাইড্রোজেনটা এখানে পড়বে, পড়ে এখানে ডবল বন্ড করে দেবে, তাহলে এটা কোন স্ট্রাকচারটা হচ্ছে, বি স্ট্রাকচার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার ফাইভ, প্রথমে এই যে এনএওইটি যে বেস রয়েছে এখানকার অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে, নিয়ে এটাকে মাইনাস করবে, তাহলে দেখতে কেমন হচ্ছে দেখ, বি আর এখানে মাইনাস। নেক্সট স্টেপে এই মাইনাসটা গিয়ে এখানে পড়বে, ব্রোমিনটাকে বাইরে বার করে দেবে, নেক্সট স্টেপে এই যে ওএমই মাইনাস আবার গিয়ে কি করবে, এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, ব্যাক করবার সময় এটা এখানে পড়বে, ব্রোমিনটাকে বাইরে বার করে দেবে, তাহলে ডবল বন্ড সি, ডবল বন্ডও মেরেছে ওএমই। আবার বলছি কত না, প্রথমে ওএমই মাইনাসটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করলো, এই বন্ডটা ওপেন হলো, এটা যখন ব্যাক করলো এই বন্ডটা এখানে পড়লো, ব্রোমিনটাকে বাইরে বার করে দিল। সো এইটা হলো আমার কাছে প্রোডাক্ট। তাহলে দেখো এই প্রোডাক্টটা কোথায় আছে, এই প্রোডাক্টটা আছে অপশান সিতে, তার মানে অপশান সি হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার সিক্সে এটা দিলে কী হবে, এই যে সিএইচ টু ওইচ গ্রুপটা রয়েছে এটা অক্সিডাইজড করে অ্যালডিহাইডে কনভার্ট করে দেবে, তার মানে অপশান এ। তারপর কোশ্চেনটা, সোডিয়াম ইটি ওইচ কী কাজ করে, এস্টার গ্রুপকে অ্যালকোহলে কনভার্ট করে দেয়, দেখো এস্টার গ্রুপটা অ্যালকোহলে কনভার্ট হয়ে গেল। মোস্ট অ্যাসিডিক কোনটা, মোস্ট অ্যাসিডিক কম্পাউন্ড হলো বি, তার কারণটা হলো দেখো বুঝতেই পারবে বাকিগুলো কেন হচ্ছে না, বি কম্পাউন্ডটার অ্যাসিডিক হাইড্রোজেন হলো এইটা,
যদি একটা হাইড্রোজেন এখানে লস করে, যে কনজুগেটেড বেসটা করবে বর্ণবন্দি ক্ষারকটা করবে এইচ প্লাসটা লস করে, সেটা এখানেও রেজোন্যান্স করছে, আবার এইদিকেও রেজোন্যান্স করতে পারছে। তার মানে এটা স্টেবেল, স্টেবেল ডিউ টু দ্য রেজোন্যান্স, এটা রেজোন্যান্সের একটা স্টেবিলিটি রয়েছে। তারপরে কোশ্চেন, সিও বন্ড লেন্থ ম্যাক্সিমাম কোনটা? দেখো কোথায় ম্যাক্সিমাম রেজোন্যান্স হতে পারছে, এখানে দেখো একদিক দিয়ে রেজোন্যান্স করে ডবল বন্ডকে সিঙ্গেল বন্ড করছে, যত ডবল বন্ড সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে তত সিও বন্ড লেন্থটা ইনক্রিজ করবে, এটার ক্ষেত্রে রেজোন্যান্স হচ্ছে না। এটার ক্ষেত্রে দেখো এই দিক দিয়ে রেজোন্যান্স হতে পারছে, প্লাস এই দিক দিয়ে রেজোন্যান্স হতে পারছে, আর এইখানে দেখো রেজোন্যান্স কম হচ্ছে, এই দিক দিয়ে হচ্ছে কিন্তু এই লোন পেয়েটা আবার এইদিকেও শেয়ার হচ্ছে, তাহলে রেজোন্যান্স সব থেকে বেশি কোথায় হচ্ছে? এইখানে হচ্ছে, তাহলে সিও বন্ড লেন্থ ম্যাক্সিমাম হবে অপশান সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে স্টেরিক ইনহিবিট অফ রেজোন্যান্স, মানে স্টেরিক এফেক্টের জন্য রেজোন্যান্সটা হ্যাম্পার্ড হচ্ছে কোনটা? অপশান সিতে, তার কারণটা দেখো এই অর্থ পজিশনে সিএসসির গ্রুপগুলো থাকবার জন্য এখানে দেখো একটা স্টেরিক কিয়া কাজ করছে, স্টেরিক এফেক্ট কাজ করছে, স্টেরিক কাজ করছে, যার জন্য নাইট্রোজেন লোন পেয়েটা রেজোন্যান্স করতে পারছে না, বিকজ ইট উইল গো আউট অফ প্লেন, আউট অফ প্লেনে চলে যাবে, তার মানে স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স অপশান সি হলো অ্যান্সার। তো এই ছিল আমাদের আইআইটি জেই এবং নিট লেভেলে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি, পরবর্তীকালে আরও অর্গানিক কোশ্চেন নিয়ে আমরা হাজির হব, ভালো করে প্র্যাকটিস করো যাতে এক্সাম আমাদের সুন্দর করে হতে পারে। নমস্কার।